রাত যদি না শেষ হয় তবে কেমন হতো সে বাড়িতে। আহা, ব্যাটারি এখনো আসতেছে না কেন? তার তো আসার সময় হয়ে গেছে। ব্যাপার, তুমি চলে এসেছ? তা আপনি এত দেরি করলেন কি জন্য? ও একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব প্রায় 10 মিনিটের ভিতরে। রাত্রেবেলা অফিসে আসার কারণ কি? আপনি রাত্রেবেলা সেই ডেস্কে বসলেন? রাত্রেবেলায় তো মোক্ষম সময়, এখনই আমরা চুরি করব। অফিসের ডাটা বেস থেকে সমস্ত ডাটা চুরি করে আমরা বিক্রি করে দিব। এই হাই মাল কয় কি, আপনি সব ডাটা বেস বিক্রি করে দিলে অফিস তো ধুমঝামে শেষ হয়ে যাবে, অফিস তো বন্ধ হয়ে যাবে, সমস্ত লোক অনাহারে শেষ হয়ে যাবে। নিয়ে তোমাকে অত চিন্তিত হতে হবে না, তুমি তোমার শেয়ারের 50% পেয়ে যাবে। আপনি কাজটা ঠিক করলেন না, আমি আপনার সাথে নেই। আমাকে এখন আপনি বারে ধরে নিয়ে আসলেন কি জন্য? আমি শেয়ারে কোনো টাকা নিব না এবং আমি আপনার সাথে থাকবো না। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তোমাকে বললাম 50% থেকে একটু বেশি দিব, কনসিডার করো এবং জিনিসটা মেনে নাও। এগুলো নিয়ে তোমার এত টেনশন করতে হবে না। মনটা ভীষণ খারাপ লাগছে, অফিসের সমস্ত ডাটা নিয়ে চুরি করে বিক্রি করে দিল আর আমাকে তার শেয়ার নিল। আমি কিছুই করতে পারলাম না, আমি নিরুপায়। পৃথিবীব্যাপী আমি শুধু নিরুপায়। কী করব?